নমস্কার সকলকে, রিজার্ভ বেঞ্চ ইউটিউব চ্যানেল থেকে হাজির আমি সৌপ্তিক, এবং আমি এই মুহূর্তে রয়েছি ইমামি ইস্ট বেঙ্গল ভার্সেস ডায়মন্ড হারবার এফসির ম্যাচ রিভিউ নিয়ে। গতকাল যেই ম্যাচটি হয়েছিল নৈহাটি স্টেডিয়ামে ইমামি ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি দুজন মুখোমুখি হয়েছিল একটি প্র্যাকটিস ম্যাচের জন্য। আমরা সকলেই জানি খুব সম্প্রতি ইমামি এবং ইস্ট বেঙ্গল চুক্তিবদ্ধ হয়েছে এবং টিম কিন্তু বেশি প্র্যাকটিসের সময় পায়নি। তাছাড়াও মেইন টিমের এখনও যে বিল্ড আপটা সেটা এখনও মেকিংয়ে রয়েছে। সেই ক্ষেত্রে আপাতত যা দেখা যাচ্ছে যে রিজার্ভ টিম নিয়ে কিন্তু হাজির হয়েছিল আজ এই ম্যাচের জন্য ইমামি ইস্ট বেঙ্গল। প্র্যাকটিসের সেরকম সময় ছিল না, প্র্যাকটিস ঠিক করে হয়নি, কীরকম খেলেছে দুটো টিম সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করি। তো প্রথমে যেটা বললাম যে ইস্ট বেঙ্গল নিজেদের রিজার্ভ টিম নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু তিনজন প্লেয়ার যারা আইএসএলের জন্য খেলছেন বা আইএসএলে খেলবেন সেই তিনজন প্লেয়ার সেই টিম থেকে কিন্তু আজকের ম্যাচে খেলেছেন। তারা হলেন জেরি, আঙ্গুসালা এবং লালচুঙ্গুঙ্গা। এই তিনজন প্লেয়ার আজকের ম্যাচে খেলেছেন। আমরা পরে সেটা নিয়ে ডিসকাস করব যে তারা কেমন খেলেছেন। আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে ম্যাচের একদম প্রথম দিকে প্লেয়ারদের মধ্যে, ইস্ট বেঙ্গলে যদি আমি কথা বলি, প্লেয়ারদের মধ্যে কিন্তু কোঅর্ডিনেশনের একটু গণ্ডগোল ছিল। যেটা আমি শুরুতেই বললাম যে ইমামি ইস্ট বেঙ্গল টিম গঠিত হওয়ার পর কিন্তু ভালো করে কোনো রকম প্র্যাকটিস পায়নি, প্র্যাকটিসের সময় সীমা খুবই কম ছিল ম্যাচের জন্য নামার আগে। যেহেতু প্রথম ম্যাচ, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে পরের ম্যাচ থেকে হয়তো কিছু পরিবর্তন ঘটবে, অবশ্যই ঘটবে। তাছাড়াও ডায়মন্ড হারবার এফসি যদি কথায় আসি, তারা কিন্তু বেশ একটা কম্পোস্ট খেলা খেলেছেন বা কম্পোস্ট খেলা প্রদর্শন করেছেন। যেহেতু তারা মোটামুটি প্র্যাকটিসের মধ্যেই রয়েছেন এবং তারা রিসেন্টলি ম্যাচও খেলেছেন, সেক্ষেত্রে হয়তো সেই খেলার থেকেই যে একটা জিল বা প্রত্যেকটা প্লেয়ারের যে একটা ধাঁজ বুঝে যাওয়া, নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে যে বোঝাপড়া তৈরি হওয়া, সেটা হয়তো এই ম্যাচে তাদের প্রচণ্ডভাবে সাহায্য করেছে। আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি। তিনজন যে আইএসএলের প্লেয়ার ছিলেন তাদের পারফরমেন্স কেমন হয়েছে। প্রথমে আমরা যদি জেরির কথায় আসি, আমরা যেটা দেখতে পেলাম যে জেরির পারফরমেন্সটা কিন্তু এখনও পর্যন্ত সেভাবে ফোটেনি এই ম্যাচে যা দেখা গেল। এছাড়াও যদি আঙ্গুসালার কথায় আসি, খুবই একটা মডারেট পারফরমেন্স, মোটামুটি খেলেছেন এবং কিন্তু উনি ওনাকে যেই কারণে সই করানো বাবু সেই খেলাটা কিন্তু কোনোভাবে মিসিং ছিল। তবে লালচুঙ্গুঙ্গার খেলার মধ্যে বাকি দুই সতীর্থ প্লেয়ারের থেকে তার খেলাটা একটু বেটার ছিল, আশা করি আমরা এই তিনজন প্লেয়ারকে আরও বেটারভাবে দেখতে পারবো। এটি সব একটি প্রথম ম্যাচ ছিল বলে আমরা সেইভাবে বুঝতে পারছি না যে প্লেয়ার কোঅর্ডিনেশন কিন্তু কীরকম হতে চলেছে, কারণ এই ম্যাচে আমরা যা দেখতে পেরেছি প্লেয়ার কোঅর্ডিনেশন প্রচণ্ডভাবে ল্যাক করছিল। হ্যাঁ, দুই দলই বড্ড অ্যাট্যাকিং টেন্ডেন্সি নিয়ে খেলেছেন, দুই দলই গোলের জন্য ঝাঁপিয়েছিলেন, কিন্তু স্কোর শেষ হয়েছে 0-0। এবার সেটাই হচ্ছে বিষয় যে দুটো দল অ্যাট্যাকিং খেলা সত্ত্বেও স্কোর হলো না। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে সবাই অবশ্যই এক্সপেক্ট করেছিল যে ইস্ট বেঙ্গল আজ একটা জেতা দিয়ে শুরু করবে, কিন্তু সামহাও অ্যাটাকিং লাইন আপে কি কোনোভাবে কিছু ল্যাকিং হচ্ছে, যেটার জন্য গোল আসছে না বা রেজাল্টস আমরা পাচ্ছি না, যেটা বিগত অনেক বছর ধরেই ইস্ট বেঙ্গলের শিবিরে কথা চলছে যে রেজাল্টস ভালো আসছে না, পড়াশুনো নাকি হচ্ছে কিন্তু রেজাল্ট ভালো আসছে না। এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীকালে নজর রাখবো, পরবর্তী খেলাগুলোতে তারা কেমনভাবে খেলছেন, কীভাবে প্রিপেয়ার হচ্ছেন সেটার দিকে চোখ থাকবে। দেবনাথ মণ্ডল আজকের ম্যাচের ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিলেন, তিনি কিন্তু খুব ভালো কিছু সেভ দিয়েছেন, খুবই কিশোর বয়সের একজন প্লেয়ার কিন্তু খুব ভালো সেভ দিয়েছেন। আশা করি আমরা পরবর্তী ম্যাচগুলোতেও তাকে দেখতে পাবো। যদিও বা রিজার্ভ টিম আজকের ম্যাচে নেমেছিল, তবে আশা করা যেতে পারে যে পরের ম্যাচগুলোতেও এই ভালো পারফরমেন্সের জন্য তিনি আরও সুযোগ পাবেন। আজকে যেটা একটা বিষয় রয়েছে, প্যাকড আপ স্টেডিয়াম ছিল, প্রচণ্ড একটা দারুণ অ্যাম্বিয়েন্স ছিল আজকে, যে একপাশে ইস্ট বেঙ্গল সমর্থক, একপাশে ডায়মন্ড হারবার এফসির সমর্থক। তা এটা একটা এই যে ফুটবল প্রেমিকদের একসঙ্গে আসা, এক জায়গায় ঐক্যবদ্ধ হওয়া, এটা কিন্তু ফুটবলের সার্থকতা। আমরা আরও দেখেছি যে কোচ আজকের ম্যাচের কোচ ছিলেন জর্জ, আজকের ম্যাচের কোচ, এবং ভিআইপি বক্সে ছিলেন স্টিফেন কনস্টান্টাইন, যিনি ইমামি ইস্ট বেঙ্গলের প্রধান কোচ বা মেইন কোচ যদি আমি বলি। এছাড়াও পুরোপুরি যদি আমি দেখি, তাহলে কিন্তু আজকের ম্যাচে এক্সপেকটেশন একটু হলেও ছিল যে ইস্ট বেঙ্গল জিতবে। একটা প্র্যাকটিস ম্যাচের একটা জেতার মধ্যে দিয়ে শুরু করলে মোমেন্টাম বা
যেটাকে বলি আমরা কনফিডেন্স, সেটা কিন্তু বেড়ে যায়। কিন্তু কোনোভাবে যেহেতু সেটা একটু কমতি ছিল, আশা করা যেতে পারে যে আজকের ম্যাচটা যেহেতু ফার্স্ট ম্যাচ ছিল এই মরশুমের, যদি আমি ধরি প্রথম ম্যাচ ছিল, তাহলে পরের ম্যাচগুলোতে আরও কিছু বেটার পারফরমেন্স আমরা এক্সপেক্ট করতেই পারি আমাদের প্রিয় দল, আমাদের সবার প্রিয় দল ইস্ট বেঙ্গলের তরফ থেকে। ইমামি ইস্ট বেঙ্গলের আজকের খেলা, ইমামি ইস্ট বেঙ্গল ভার্সেস ডায়মন্ড হারবার এফসির এই রিভিউ আজ এতটাই। পরবর্তী খেলায় আবার একসঙ্গে কথা হবে, আবার দেখা হবে, এবং আমি থাকবো, আমি সত্যিই আমি থাকছি আরও অন্য ম্যাচের রিভিউ নিয়ে। সঙ্গে থাকুন এবং রিজার্ভ বেঞ্চ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নয়তো রিভিউগুলো কিন্তু মিস হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ।